অনলাইন কেনাকাটায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট অ্যামাজন করোনায় যার গুরুত্ব বোঝা গেছে বহুগুণ। বিশ্বের যে কোনো প্রান্তে বসে অর্ডার করা যায় যে কোনো পণ্য। উত্তরোত্তর প্রযুক্তির কল্যাণে গ্রাহকদের জন্য পরিষেবা আরও সহজ করছে অ্যামাজন। এবার ড্রোন দিয়ে ওষুধ সরবরাহ করবে জনপ্রিয় ই কমার্স সংস্থা অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানায় টেক্সাসের একটি এলাকার গ্রাহকরা এই সুবিধা পাবেন। অর্ডার দেওয়া মাত্রই এক ঘন্টা পরেই হাতে পেয়ে যাবেন প্রয়োজনীয় ওষুধ। গ্রাহকের বাড়ির সামনে প্রায় 4 মিটার নিচে নেমে ওষুধের প্যাকেজ সুবিধাজনক স্থানে ফেলে যাবে ড্রোন। এ লক্ষ্যে সম্প্রতি MK13 নামে নতুন একটি ড্রোন উন্মোচন করেছে অ্যামাজন, যা আগামী বছরের শেষ নাগাদ কার্যক্রমে আসবে। অ্যামাজন বলছে নতুন ড্রোনটি ছোট, নির্ঝঞ্ঝাট ও ডেলিভারির ক্ষমতা আরও উন্নত। পাশাপাশি ড্রোনটি গ্রাহকের বাড়িতে ঔষধ পৌঁছানোর আগে 400 ফুট উপর থেকে স্থান নির্বাচন করবে। প্যাকেজ ড্রপ করার আগে দেখে নেবে পোষা প্রাণী, শিশু বা অন্য কোনো বাধা আছে কিনা, তারপরেই সরবরাহ করা হবে ওষুধ। কয়েক বছর ধরে চিকিৎসার বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলছে অ্যামাজন। এরই মধ্যে সান ফ্রান্সিসকো ভিত্তিক হেলথ কেয়ার ওয়ান মেডিকেল কিনতে খরচ করেছে প্রায় $400 কোটি। গেল আগস্টে যুক্তরাষ্ট্রে 50টি রাজ্যে চালু করেছে ভিডিও টেলিমেডিসিন সেবা। এছাড়া 2024 সালের শেষ নাগাদ ইতালি ও যুক্তরাজ্যে ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি চালু পরিষেবা চালু করছে অ্যামাজন। অ্যামাজনের আগে 2021 সালে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ শুরু করে ইন্টারমাউন্টেন হেলথ। সম্প্রতি নিজস্ব ড্রোন দিয়ে 40 লাখেরও বেশি বাড়িতে পণ্য সরবরাহ করছে আরেক ইকমার্স জায়ান্ট ওয়ালমার্ট। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। Be a show stealer.